नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 25 আগস্ট 2023 शुक्रवार न्यूज निर्भीकेर दुपुरेर बड़ खबर प्रतिबेदन विभागे देखुन जातीय विषय निये विशेष प्रतिबेदन प्रधानमंत्रीर रिपोर्ट कार्ड। प्रधानमंत्रीर रिपोर्ट कार्ड शुधु स्वप्न देखिए क्षमताय थाका, चलुन विस्तारित देखे नेवा जाक। नरेंद्र मोदीर প্রধানমন্ত্রীত্বের 10 বছর কাবার হওয়ার মুখে রিপোর্ট কার্ড মেলে ধরে দেখা যাচ্ছে প্রতিশ্রুতি পূরণ না হলেও নতুন স্বপ্ন দেখাতে কিন্তু তিনি কুণ্ঠিত নন। এবারের লালকেল্লার ভাষণেও তার সেই লেটেস্ট স্বপ্নগুচ্ছ ছড়িয়ে দেয়া হয়েছে। প্রত্যেকবারই তিনি এই স্বপ্ন দেখান এবং এই দেখানো স্বপ্ন দেখানো চলে। আপনারাও জানেন যে নরেন্দ্র মোদী 3টে স্বপ্ন ফেরি করে সাধারণ মানুষের আস্থা এবং ভরসায় ভেসে ক্ষমতায় বসেছিলেন। এক হচ্ছে বেকারত্ব দূর করে বছরে 2 কোটি মানুষকে চাকরি দিয়ে দেশের অর্থনীতিকে অগ্রগণ্য করে তুলবেন। 2 হচ্ছে দুর্নীতি উৎপাটন এবং দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিয়ে আইনের শাসন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। তার স্লোগান ছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর 3 হচ্ছে সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের মূল উপড়ে দেশের সীমান্ত সুরক্ষিত করবেন। প্রধানমন্ত্রীত্বের 10 বছর কাবার হওয়ার মুখে রিপোর্ট কার্ড মেলে ধরে দেখা যাচ্ছে প্রতিশ্রুতি পূরণ না হলেও নতুন স্বপ্ন দেখাতে তিনি কুণ্ঠিত নন। আগে 5 বছর 10 বছরের কথা বলেছেন। 2047 সালে স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গার কথা শুনিয়েছেন। এখন এক লপ্তে 1000 বছরের স্বপ্ন দেখিয়ে বলছেন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন ভারত পেয়েই গিয়েছে, স্বীকৃতিদানের ঘোষণাটুকু খালি বাকি। এবারের লালকেল্লার ভাষণ তার লেটেস্ট স্বপ্নগুচ্ছ। ভোট আসছে তাই বুক চাপড়ে বলেছেন 5 বছরের মধ্যে দেশ হবে তৃতীয় বৃহত্তম অর্থনীতি, মোদীর গ্যারান্টি। গ্যারান্টির দশা শেষমেশ কি হবে অন্য কথা, কত গ্যারান্টি 10 বছরে আলোর মুখই তো দেখল না, তালিকা প্রকাশ অনর্থক। সাধারণের অভিজ্ঞতা সরকারি পরিসংখ্যানের তুলনায় অনেক দামি, তবে এবার তিনি ভাবের ঘরে সিঁধ কেটে চুরিটা করতে চেয়েছেন চমৎকারভাবে। ভারতের বাজার এবং অর্থনীতি আড়ে বহরে এতটাই স্ফীত যে মোট বাৎসরিক উৎপাদন সহজভাবে যা আমরা জিডিপি বলে জানি এমনিতেই তা গড়গড়িয়ে আগামী দিনে জাপান এবং জার্মানিকে টপকে যাবে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই পাতা হবে ভারতের আসন। সেজন্য মোদীর গ্যারান্টির প্রয়োজনই নেই, হেয়ালিটা এখানেই। অর্থনীতির সামান্য জ্ঞানগম্যী থাকা শিশুরাও 3টে বিষয় জানে যে প্রথমত এই দেশের সরকারি পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কিন্তু কোনো মিল নেই, বাস্তবের অমিল কীরকম একেবারে সেই চাঁদের সঙ্গে চাঁদ মালার মতো। দ্বিতীয়ত অর্থনীতির বন্টন বৈষম্যের দরুন সামনের সারির 10% সঙ্গে শেষের 60-65% মানুষের কোনো তুলনাই জানা যায় না, পার্থক্যটা আসমান জমিনের। এই দেশের জনসংখ্যার 1% মোট সম্পদের যে 50% ভোগ করে সেই হিসাবটাও শিশুদের ঠোঁটে একেবারে মুখস্থ। তৃতীয় বিষয় হচ্ছে জিডিপি বৃদ্ধির সঙ্গে মাথাপিছু আয় বাড়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাংক এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বের 190টা দেশের মধ্যে মাথাপিছু আয়ের নিরিখে ভারতের অবস্থান 140-এর উপর নিচে ঘুরঘুর করছে, যাদের টুপকে ভারত 1-5 থেকে 5 বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছে এবং যাদের ডিঙিয়ে 3 স্থানে পৌঁছানোর গ্যারান্টি দিয়ে মোদী কোমর করছেন, তাদের মাথাপিছু আয়ের ধারে কাছেও নেই আমাদের ভারত। দেশের মানুষ আর্থিক দিক থেকে বলশালী এবং তারা সুখ এবং স্বাচ্ছন্দ্যে বসবাস করছে এই দাবি এই পরিসংখ্যান থেকে প্রতিফলিত হয় না। বছরে 2 কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে দুধে আমের মতো মিশে রয়েছে এই মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়টা। 10 বছরের সাফল্য 10 বছরের ব্যর্থতার খতিয়ান যারা করবেন প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির পাশে তারা অবশ্যই লাল কালির ক্রস আঁকবেন, তারা কখনোই রাইট চিহ্ন দেবেন না। মোদীর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল দুর্নীতি দূর করা। 10 বছরের মাথায় 2 সংস্থার একগাদা রিপোর্ট সেই প্রতিশ্রুতিকে একেবারে পরিহাসে পরিণত করেছে। ছোটখাটো দুর্নীতির পাশাপাশি পাহাড় প্রমাণ কেলেঙ্কারি হরপা বানের মতো আচম্বিতে যেন ভাসিয়ে দিল এই কিছুদিন আগে মোদী সরকারের গরিমা। ভিজিলেন্স কমিশনের বার্ষিক রিপোর্ট দেখাচ্ছে 2022 সালে সব কেন্দ্রীয় মন্ত্রকে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে 1,15,000-এরও বেশি। তালিকায় সবার উপরে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, তারপর অভিযোগ বেশি রেলওয়ে এবং ব্যাংকে। দুর্নীতির বাস্তু ঘুঘুদের বাসা ভাঙতে দেশের প্রধান সেবক
এবং অনুগতরা কত সচেষ্ট সেই বিতর্ক পাশে ঠেলে হিমশৈলের চূড়ার মতো মাথা তুলেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর সিএজির রিপোর্ট। একটা নয়, দুটো নয়, সাত সাতটা রিপোর্ট সিএজি সম্প্রতি সংসদে পেশ করেছে। বিরোধীরা সেই রিপোর্টকে হাতিয়ার করলেও মোদির দখলকৃত গদি মিডিয়ায় কিন্তু তার ছিটে ফোঁটাও প্রতিফলিত হচ্ছে না। সেখানে শুধু দিন রাতের চর্চা কি না G20 নামক মোচ্ছবের চর্চা। প্রধানমন্ত্রী দেশকে কোন উচ্চতায় তুলে দিয়েছেন, গোটা পৃথিবী কিভাবে তার মহিমা প্রচারে মগ্ন, সেই ঢাক পেটানোর পাশাপাশি চলছে সিএজি রিপোর্টকে কিভাবে দেখতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে তারই শিক্ষাদান। সিএজি রিপোর্টের তিনটে নমুনা দেখিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রীর নাকের ডগায় দুর্নীতি কিভাবে প্রশ্রয় পেয়ে দৈত্যাকার হয়েছে। ভারতমালা প্রকল্পে দেশ জুড়ে 34,000 কিলোমিটার রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছিল 5,35,000 কোটি টাকা, অথচ 26,000 কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হচ্ছে 8,46,000 কোটি টাকা। সহজ অঙ্ক, 9,000 কিলোমিটার রাস্তা কম তৈরি হচ্ছে অথচ খরচ হচ্ছে বরাদ্দের চেয়ে 3,11,000 কোটি টাকা বেশি। আশ্চর্য, এই হিসাব ম্লান করেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। দিল্লির দ্বারকা থেকে হরিয়ানার গুরুগ্রাম পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে তৈরির খরচ ধরা হয়েছিল 1 কিলোমিটার প্রতি 18 কোটি টাকা। সিএজি রিপোর্ট দেখাচ্ছে যে সেখানে প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে 250 কোটি টাকা। কি ভয়ঙ্কর দুর্নীতি, চিন্তা করুন। আয়ুষ্মান প্রকল্প প্রধানমন্ত্রীর বড় সাধের প্রকল্প, গরিবের কান্না মোছাতে বুক বাজিয়ে তিনি বারবার এই প্রকল্পের কথা প্রচার করেছেন। আপনারা জানেন সিএজি রিপোর্ট দেখাচ্ছে সেই প্রকল্পে 75 লক্ষ মানুষের নাম নথিবদ্ধ হয়েছে একটা মাত্র মোবাইল নম্বরের অধীনে। কি ভয়ঙ্কর দুর্নীতি, একটা মাত্র আধার কার্ডে লাখ লাখ মানুষের নাম, 88,000 মৃত মানুষের নামে চিকিৎসা বিমার টাকা পেমেন্ট হয়েছে। কারা পেল সেই পেমেন্ট হওয়া টাকা? জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের পদ থেকে সরিয়ে সিএজির দায়িত্ব নরেন্দ্র মোদী দিয়েছিলেন তার অতি বিশ্বস্ত গুজরাটের ক্যাডার গিরিশচন্দ্র মুর্মুকে। এখন সেই গিরিশচন্দ্র মুর্মু কত তাড়াতাড়ি বিভীষণ নামে একখা পান সেটাই এখন দেখার, কারণ তাঁরই সিএজি, তাঁরই ক্যাগ রিপোর্ট এখন মোদীকে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে ফেলেছে। সেই সঙ্গে চোখে ভাসছে আরও দুটো মুখ। প্রথমজন বিনোদ রায়, সিএজি হিসাবে যিনি 2G স্পেকট্রাম বন্টনে 1,76,000 কোটি টাকার কল্পিত ক্ষতির খতিয়ান পেশ করে মনমোহন সিং সরকারকে টলিয়ে দিয়েছিলেন, সেই অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু মনমোহনকে হটিয়ে মোদি সরকারকে ক্ষমতাসীন করতে পেরেছিল। পুরস্কার জুটেছিল বিনোদ রায়ের, মোদি তাকে পদ্মভূষণ করেছিলেন, করেছিলেন ব্যাংক বোর্ড ব্যুরোর চেয়ারম্যানও। দ্বিতীয় মুখটা আপনাদের মনে পড়বে, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের। দেশের স্বার্থে শিলবন্ধ খামে পেশ করা সরকারি যুক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি রায় দিয়েছিলেন রাফাল কেনা মেচায় কোনো দুর্নীতি হয়নি। অবসর গ্রহণের পর এখন তিনি রাজ্যসভার রাজরত্ন। রাফাল, ইলেকট্রাল বন্ড কিংবা পিএম কেয়ার্স এর রহস্য কোনো একদিন নিশ্চয় ফাঁস হবে। আপাতত সিএজির ম্যাও সামলাতে মোদী ব্যস্ত। নরেন্দ্র মোদীর তৃতীয় প্রতিশ্রুতি ছিল দেশের সীমান্ত সুরক্ষা, সেই কাজে তার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ পূর্ব লাদাখের বিস্তীর্ণ অঞ্চল। বাজপেয়ীকে হতবাক করেছিল পারভেজ মুশারফের পাকিস্তান। ভারতীয় জওয়ানদের আলসেমি এবং গায়ালানো মনোভাবের সুযোগ নিয়ে দ্রাস কার্গিলের গিরিপ্রান্তর ছেয়ে ফেলেছিল পাকিস্তানি বাহিনী। মোদীর ভারতকে হতবাক করে চীনের লাল ফৌজও নিঃসাড়ে লঙ্ঘন করেছে লাদাখের 1,000 বর্গ কিলোমিটার ধূসর গিরিপ্রান্তর। গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কেটে গিয়েছে 3টে বছর, আজও 65টা এলাকার মধ্যে 26টাতে টহলদারির অধিকারই পাচ্ছে না ভারতীয় জওয়ানরা। 19 বার বৈঠকে বসেছে দুই দেশের বাহিনী। প্রকৃতর নিয়ন্ত্রণ রেখায় 2020 সালের জুন পূর্ববর্তী স্থিতাবস্থায় ফেরত পাঠানো যায়নি চীনকে। আর যাবেই বা কেন, চীনকে এইভাবে ফেরত পাঠানো যাবেই বা কেন? কারণ দেশপ্রেমিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তো বলছেন যে কেউ ঢোকেনি, কেউ ভারতের কোনো ঘাঁটিও কব্জা করে বসে নেই, তাহলে চীনকে ফেরত পাঠাবে কোন যুক্তিতে? তার মানে স্থিতাবস্থাই তো বহাল, তাহলে কেন এত নাকি কান্না? নাকি কান্না কেন যে সীমান্তে স্থিতাবস্থা না ফিরলে সম্পর্ক স্বাভাবিক হবে না? স্বরূপ উদ্ঘাটনে 10টা বছর অনেক, নতুন প্রতিশ্রুতিতে দেশবাসী মোহিত হবে কিনা পরের কথা। মুখোশের আড়ালে প্রধান সেবকের মুখটা কিন্তু ঝকঝক করছে, বোঝা গেল কি? তো আপাতত শেষ করছি,
প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরা খবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।